Assalamualaikum everyone. This is Oishi and welcome back to my new video. তো আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার চৌরঙ্গি পার্কে আর এই পার্কটি দেখতে এক কথায় খুবই সুন্দর ছিল। তো আজ আমরা এই ভিডিওতে শেয়ার করব যে এই পার্কে কিভাবে আসবেন আর কত টাকা খরচ হবে, কি কি দেখতে পাবেন, এ টু জেড ডিটেইলস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের জার্নিটা শুরু হয়েছে পোস্তগোলা থেকে, বাট আপনারা গুলিস্তান ফ্লাইওভারের সামনে আসলেই নারায়ণগঞ্জে যাওয়ার জন্য বন্দন বা উৎসব বাস পেয়ে যাবেন, যা আপনাদেরকে নিয়ে যাবে নারায়ণগঞ্জ জেলার চাষারাতে। আর ওইখান থেকে 20 টাকা অটো ভাড়া নিয়ে চলে যেতে পারবেন চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি চৌরঙ্গি পার্কে। আর এখানে আপনারা চাইলে আপনাদের কার পার্কিং করতে পারবেন মাত্র 50 টাকায় আর বাইক পার্কিং করতে পারবেন 30 টাকায়। তো চলুন আগে টিকিট কেটে নিই। এখানে টিকিট প্রাইস পার পারসন 50 টাকা করে নেবে আর 3 বছরের নিচের বেবিদের জন্য কোনো টিকিট লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টিকিট কাটা শেষ, তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশের পর আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট বলে শেষ করতে পারবো না। আর এখানে দুইটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন, আর তাছাড়াও এখানে রাইডগুলো 60 টাকা থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে রাইডগুলো ঘুরে দেখাই। আরেকটি কথা, এই পার্কটি প্রতিদিন খোলা পাবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে আপনারা অনেক ফাস্টফুডের আইটেমও পেয়ে যাবেন, চাইলে আপনারা এখানে বসেও খেতে পারবেন। তাছাড়া চাইলে আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে নদীর পাশে বসে কিছুটা সময় পার করতে পারবেন। আর একটি কথা, এই পার্কের নিউ আকর্ষণ স্পিড বোট, যা পার পারসন 100 টাকা করে নেবে।
আপনারা এখানে দেখতে পাবেন ভাসমান রেস্টুরেন্ট যা দেখতে খুবই সুন্দর। তো চলুন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। আর এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে। এখানে 90 সিনেমা প্লাস গেম বক্সও আছে, তো চলুন আপনাদেরকে সেইগুলো ঘুরে দেখাই। তো আমরা বের হয়ে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা মাস্ক ছাড়া এখানে আসবেন না, কারণ এখানে মাস্ক ছাড়া অ্যালাউ করে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।